দেখেছেন কি অত্যাচার হয়েছে, তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ সে জোরে জোরে কথা বলতো বলে, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে। ভোটে দাঁড়াবার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না, তাদের বাড়িতে গিয়েও রেড করে এসছে, এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো। মহুয়াকেও আপনারা জেতাবেন, রানাঘাটেও জেতাবেন, বাংলায় 42টা সিটে 42টা সিটেই তৃণমূল কংগ্রেসকে জেতাবেন, তার কারণ আপনাদের স্বার্থে। আর মহুয়াকে জেতাবেন তো যাতে ওদের মুখোশটা খুলে দেয়।